হ্যালো এভরিওয়ান, আমি অর্ঘ্য এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যাকার র্যাঙ্ক এসকিউএল প্রবলেম সলভিং প্লেলিস্টে। তো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে ওয়েদার অবজারভেশন স্টেশন 6। এটা বেসিক্যালি একটা ইজি ডিফিকাল্টি লেভেলের প্রবলেম। চলুন প্রবলেম স্টেটমেন্টটা দেখে আসা যাক। তাহলে এবার আমরা একটু প্রবলেম স্টেটমেন্টটা করি। কুইরি দ্য লিস্ট অফ সিটি নেমস স্টার্টিং উইথ ভাওয়েলস AEIOU ফ্রম স্টেশন। সো এই যে স্টেশন টেবিলটা আমার এখানে দেয়া আছে, এই স্টেশন টেবিলে একটা কলাম আছে সিটি, যেখানে আসলে বিভিন্ন শহরের নাম থাকে। সো এই সিটি নেমগুলো থেকে আমাকে বলছে যে আমাকে এমন সিটিগুলোর লিস্ট দাও যার AEIOU বা ভাওয়েলগুলো দিয়ে শুরু হয়, অর্থাৎ যেগুলোর ফার্স্ট লেটারটা হচ্ছে বা ফার্স্ট ক্যারেক্টারটা হচ্ছে ভাওয়েল। এটা আরও বলছে ইউর রেজাল্ট ক্যান নট কন্টেইন ডুপ্লিকেটস, শহরগুলোর নাম একবারই দেখাতে হবে। সো আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারছি যে আমাকে যদি ডুপ্লিকেট সরাতে হয় তাহলে আমরা জানি যে আমাদেরকে ডিস্টিং ব্যবহার করতে হবে। সো চলুন আমরা আমাদের স্কুল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে চলে যাই এবং দেখি কিভাবে এটা আমরা সলভ করতে পারি। আমার এখানে আমি স্টেশন টেবিলটা তৈরি করেছি, এটা এক্স্যাক্টলি প্রবলেমে যে টেবিলটা দেয়া আছে সেটার মতো দেখতে, সেম কলাম, এবং আমি এখানে কিছু ডামি ডাটাও ইনসার্ট করেছি। এই টেবিলের টেবিল ক্রিয়েট কুইরি এবং এই যে ইনসার্ট কুইরি এটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখন আমাকে যেহেতু বলেছে শুধুমাত্র সিটির লিস্ট দিতে হবে, তাই আমরা এখান থেকে অল কলাম না নিয়ে আমরা শুধুমাত্র সিটিটা সিলেক্ট করে রাখবো। সো আমরা এখানে সবগুলো সিটি নেম পেয়ে যাচ্ছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের আইডিয়াটা আমরা একটু চিন্তা করি। আমরা প্রত্যেকটা সিটির নামের প্রথম ক্যারেক্টারটা বের করে নিব, দেন আমরা সেটাকে AEIOU এটার সাথে ম্যাচ করবো। সো তাহলে আমরা ওয়্যার ক্লজ দিব। নেক্সট আমাকে যদি কোনো একটা স্ট্রিং থেকে একটা ছোট পোর্শন বের করে ফেলতে হয়, আমরা জানি আমরা সাবস্ট্রিং ব্যবহার করতে পারি। সো আমরা এখানে লিখবো সাবস্ট্রিং। এই সাবস্ট্রিং কিংবা আরও এসকিউএলের যে বিল্ট ইন ফাংশনগুলো আছে সেগুলো কীভাবে কাজ করে এটা দেখ জানার জন্য আমার বিগিনার প্লেলিস্টের বিল্ট ইন ফাংশনের ভিডিওগুলো দেখতে পারেন, লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো এটার যদি ওপর যদি আমরা হোভার করে আমরা দেখতে পাচ্ছি যে সাবস্ট্রিং ফাংশন রিকোয়ার্স থ্রি আর্গুমেন্টস, তিনটা আর্গুমেন্ট। কী কী? প্রথম আর্গুমেন্টটা হচ্ছে ওকে ফুল স্ট্রিংটা দিতে হয়। নেক্সট হচ্ছে ওকে বলতে হয় যে আমি যে একটা ছোট পোর্শন কাট করে নিব সেটা প্রথম ইন্ডেক্সটা কত, তো কততম ইন্ডেক্স থেকে আমি কাট করা শুরু করব। যেহেতু আমরা এই সিটি নামগুলোর প্রথম ক্যারেক্টারটা চাই, তার মানে আমরা ইন্ডেক্স 1 থেকে স্টার্ট করব। সো আমি এখানে ইন্ডেক্স 1 দিব। 1 কেন দিলাম? কারণ এসকিউএল সার্ভারের ইন্ডেক্সিং 1 থেকে শুরু হয়, যেখানে অন্য সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা মোস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 0 থেকে শুরু হয়। নেক্সট প্যারামিটারটা হচ্ছে আমি 1 থেকে শুরু করে কতগুলো ক্যারেক্টার কাটতে চাই। সো আমি যেহেতু শুধু প্রথম ক্যারেক্টারটা চাই তাই আমার একটা লেটার কাটতে হবে, তাই আমি এখানেও 1 দিলাম। এবং ওয়্যার সাবস্ট্রিং এইটা এইটুকু অংশ হচ্ছে আমাকে প্রত্যেকটা সিটির প্রথম ক্যারেক্টার রিটার্ন করবে এবং ইন ইউ। সো আমরা ইন কেন ব্যবহার করলাম? কারণ আমরা জানি যে ইন মাল্টিপল ভ্যালুর ভিতরে যদি আমাকে কম্পেয়ার করতে হয় তাহলে আমরা ইন ব্যবহার করতে পারি। সো আমরা বলেছিলাম যে আমাদেরকে ডুপ্লিকেট সিটির নাম দেখানো যাবে না, তাই আমরা এখানে ডিস্টিংক্ট ব্যবহার করব। তো আমরা যদি চালাই আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা তিনটা নাম পাচ্ছি যেগুলো সবগুলোই AEI অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। চলুন আমরা এটাকে কপি করি এবং দেখি এটা ঠিক মতো কাজ করছে কি। তো আমরা এখানে এসকিউএল সার্ভার সিলেক্ট করব, পেস্ট করে দেব এবং রান কোড দিব, দেখি এটা কাজ করে কি। সো এটা এটা ঠিক মতো কাজ করছে, তাহলে আমরা এটাকে সাবমিট করে দিই এবং সাকসেস, তার মানে আমাদের রেজাল্টটা ঠিক আছে। সো এটা অনেকগুলো ওয়ের মধ্যে একটা ওয়ে। সো চলুন আমরা আরেকটা ওয়ে দেখি কিভাবে এই প্রবলেমটা সলভ করা যেতে পারে। সো এটা ছিল বেসিক্যালি মেথড 1, তো আমরা একটু মেথড 2 দেখি। তো মেথড 2, মেথড 2 এর জন্য আমরা উপরের পার্টটুকুকে কপি করে নিয়ে যাই যেহেতু আমাদের এই পার্টটা কমন থাকবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা লাইক অপারেটর ব্যবহার করে এটা করব। তো আমরা বলবো যে এস ডট সিটি লাইক। লাইক অপারেটর কিভাবে কাজ করে? লাইক অপারেটর বেসিক্যালি হচ্ছে একটা স্ট্রিং এর সাথে অন্য একটা সাবস্ট্রিংকে ম্যাচ করে, ম্যাচ করে যদি সেম প্যাটার্নের স্ট্রিং বড় স্ট্রিংটাতে পায় তাহলে সেটাকে সে কারেক্ট বলে রিটার্ন করে। সো লাইক অপারেটর বেসিক্যালি সাবস্ট্রিং সার্চ করার কাজটা খুব ভালো করে। সো লাইক অপারেটর কিভাবে কাজ করে সেটা জানার জন্য আমার বিগিনার প্লেলিস্টের ভিডিও আছে, লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সিটিজ। এবং এখানে যেহেতু আমাকে প্রথম ক্যারেক্টারটা শুধুমাত্র দেখতে হবে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমার ব্যাপারটা এরকম হওয়া উচিত, সে ফর এক্সাম্পল আমি যদি খুঁজতে চাই যে প্রথম ক্যারেক্টারটা এ কি না আমি সেটা চেক করতে চাই, বাকি কি আছে আমার জানার দরকার, তাহলে আমার ব্যাপারটা হওয়া উচিত এ পার্সেন্ট। সো পার্সেন্ট সাইন যেটা করে, পার্সেন্ট সাইন দিয়ে বোঝায় শুরুতে এ থাকতেই হবে, তারপরে কি থাকবে আই ডোন্ট কেয়ার। পার্সেন্ট সাইন দিয়ে বোঝায় আই ডোন্ট কেয়ার।
কিন্তু আমার শুরুতে এ থাকতেই হবে। তো এখন ঝামেলা হচ্ছে যে আমি কি তাহলে প্রতিবার এখানে অর দিয়ে আবার এস ডট সিটি লাইক ইউ এ ই আই ও ইউ এগুলো লিখবো? না, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমার যে যে ক্যারেক্টার চেক করতে হবে সেগুলোকে আমরা এখানে ডিরেক্টলি লিখে দিতে পারি, এ ই আই ও ইউ বা যে কোনো সিকোয়েন্স আমরা লিখতে পারি। তো এখন কি হবে, এখন যেটা হবে সেটা হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যতটুকু অংশ আছে বা যে স্ট্রিংটা আছে লাইক অপারেটর, এটার প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি বের করে নিবে, নিয়ে সেটা এবং তার সাথে পার্সেন্ট সাইনকে কনক্যাট করে ওই স্ট্রিংটাকে খুঁজবে। অর্থাৎ এই লাইনটার মানে হচ্ছে তুমি সিটির ভিতরে এমন কিছু খোঁজো যার প্রথম অক্ষর এ অথবা ই অথবা আই অথবা ও কিংবা ইউ এবং পরে কি আছে আই ডোন্ট কেয়ার। সো আমি যদি এটা এই উপরের এই কুয়েরিটাকে রান করি তো আমরা দেখতে পাবো যে একই রকম ডাটা আসছে। তো আমরা দুটা কুয়েরিকে যদি রান করি আমরা দেখতে পাচ্ছি আমাকে দুটো হুবহু সেম ডাটা দিচ্ছে। সো এটা ঠিক মতো কাজ করছে কিনা বোঝার জন্য চলুন আমরা এটাকেও সাবমিট করে দেখি। সো আমরা এখানে সাবমিট করে দেই, ডিরেক্ট সাবমিট করি এবং আমাদের এইটাও কাজ করছে। আমরা আজকে আসলে দুটো মেথড দেখলাম, এই প্রবলেমটা সলভ করার আরও অনেক মেথড থাকতে পারে, তার মধ্যে আমি সিম্পলি দুটো মেথড দেখালাম। সো বাকিগুলো আপনারা গুগল করলে আরও অনেক মেথড পেয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।